পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ না জানলেও প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, শুধু পাপী না পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বিশ্বাসীরা তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা। তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতন তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই, যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ। চোখের পানির এত দাম, অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়। এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই, এরকম আছে না নাই? যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে, মনে নাই। কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি কখন কাঁদবো, কাঁদারই তো সময় নাই, এরকম আছে না নাই? না, কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পরপরই তওবা করে। আপনার পাপ কত বড়, কি অন্যায় করেছেন আপনি, কি গুনাহ করেছেন, কত বড় জুলুম করেছেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতেও বড়। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় তিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। 1 টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন আমাদের 1 টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার ঘটনা, এক একজন যে কত লাভ স্টোরি জানে। যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান, আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন। এত চমৎকার লাভ স্টোরি, এত চমৎকার ভালোবাসার উপন্যাস, এত চমৎকার নাটক, ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে। বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা। নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলার একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ, কি নাম এটার, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিভুবন। এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল ওখানে, ওই 10 না 01 নাকি 20 এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারেনি, মারাত্মক ক্র্যাশ। আহা, কিছু ফ্যামিলি দেখলাম, নিউ কাপল, ভেরি নিউ কাপল, নতুন বিয়ে হয়েছিল, হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন, জ্বলে পুড়ে হাজব্যান্ড সারখার, কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফের হাত, এই যুগল আলাদা হয়নি, স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে। বিমানের ভেতরে যখন ফায়ার, গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিল, হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি, ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত। ভালোবাসার নমুনা, এক ফোঁটা, এক ভাগ ভালোবাসার ছিটে ফোঁটা আমরা পেয়েছি, ঠিক কিনা? ওই এক ভাগ কি আমি একা পাইছি? আপনি একা পাইছেন? আমরা সবাই মিলে। আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি, আমি প্রায় বলি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা, জীবন শেষ, কোমর পানি, গলা পানি, নাক সমান পানি, পানি খেতে খেতে শেষ, কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে। বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ, আল্লাহর মেহেরবানিতে বাচ্চাটা মরে নাই। এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল। এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকায় দিছে কে? দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয়, 100 টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয়, যার মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বললেন, তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, কাদার মতো কাঁদো, কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে? আপনি কি পাপ করছেন? আপনি কি অন্যায় করেছেন? কেন আপনি হতাশ? কেন আপনি নিরাশ? লা তাইআসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে, ভালোবাসা থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের, ঠিক কি না? কত পাপ করেছেন আপনি? বনি ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল, সেই বুখারীতে এসেছে, সে এত হত্যা করেছে, হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলছে। কয়জনকে? আপনি মারছেন কয়জন রে? আমি মারছি কয়জন রে? সে 99 জনকে মারছে। কয়জনকে? 99।